হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল সৌমিত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী বিষয়ে, তবু একবার আপনাদেরকে বলে দিই। তো বন্ধুরা, এমআই ফোন, যেটাকে আমরা শাওমি ফোন বা রেডমি ফোন হিসেবে চিনি, ভারতের মধ্যে অনেকটা জায়গা করে নিয়ে মানুষের মন জয় করে নিলেও কিছু কিছু ফোনে টেকনিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে। তার মধ্যে রেডমি ফাইভে যে ফোনটি আছে, সেই ফোনটির মধ্যে রিসেন্টলি যে সমস্যাটি দেখা দিচ্ছে সেটা হচ্ছে ইয়ারফোন লোগো বা হেডফোনের যে চিহ্ন আসে। তো ফ্রেন্ডস, আপনার ফোনে যদি এই সমস্যাটি হয়ে থাকে, তাহলে আপনারা মোবাইল ওয়ারেন্টি যদি থাকে, তাহলে আপনি যে শপ থেকে কিনেছেন সেখান থেকে আপনারা সেটা ঠিক করে আনতে পারেন। তো আপনারা যদি ওয়ারেন্টি শেষ হয়ে থাকে, তো তাহলে আপনি আপনার বাড়িতেই সেটা ঠিক করতে পারেন। তো সেটা ঠিক করার জন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরকম আরও টেকনিক্যাল ভিডিও দেখার জন্য অবশ্যই টেকনিক্যাল সৌমিত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা যে এমআই ফোনটি আছে, তো সেটাতে একটা লোগো চিহ্ন এসে আছে। তো দেখতে পাচ্ছেন আমি কোনো ইয়ারফোন লাগাইনি, তো তবু এই সমস্যাটা দেখা দিচ্ছে। এবং আমি যদি কোনো গান শুনি বা ইউটিউবে ভিডিও দেখি, তো সেক্ষেত্রে কিন্তু আমি এর সাউন্ডটা শুনতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ইয়ারফোন ইউজ করতে হবে। তো সবসময় ইয়ারফোন ইউজ করাটা আমার পক্ষে সম্ভব নয় বা আপনাদের পক্ষেও সম্ভব নয়, সেটা আমরা জানি। তো কীভাবে ঠিক করবেন, তো দেখতে পাচ্ছেন ফোনটিতে হেডফোনের চিহ্ন এসে আছে। তো আপনারা কী করবেন, আপনার মোবাইলটিকে প্রথমে পাওয়ার অফ করবেন, এবং পাওয়ার অফ করার পরে আপনার সিম দুটোকে বের করবেন এবং মোবাইলটাকে খুলবেন। তো অলরেডি আমি সিম দুটোকে বের করেছি এবং পিছন দিকের যে কভারটা আছে সেটাও খুলেছি এবং দেখতে পাচ্ছেন। তো এটাকে আরেকবার আমি পাওয়ার অফ করে নেব। তো জাস্ট আমি পাওয়ার বাটনে প্রেস করলাম এবং পাওয়ার অফকে অফ করে নিলাম। তো পাওয়ার অফ করে নেওয়ার পরে পিছনে কিছু স্ক্রু আছে, সেগুলো খুলতে হবে। তো আমি সেগুলো খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সব স্ক্রু খুলে ফেলেছি। এবং এটাকে খোলার পরে কি করবেন, আপনারা এখানকার যে সমস্ত কিছু আছে আপনাকে বের করতে হবে। তো বের করার জন্য আপনাকে এক সাইড দিয়ে একটু ভালোভাবে প্রেস করতে হবে, এবং কোনো চাকু বা স্ক্রুড্রাইভার দিয়ে আপনি এসব খুলতে পারেন। তো আমি এক এক করে খুলছি। তো ভিডিওটি একটু স্কিপ করে দিচ্ছি, তো স্কিপ করছি এই কারণে যাতে ভিডিওটি বড় না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই প্রথমের যে অংশ আছে সেটা খুলে ফেলেছি অলরেডি। তো যে সাইডে হেডফোনের যে প্লাগটা আছে সেই সাইডে আমি খুললাম। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানকার কয়েকটা অপশান আছে, অনেক কয়টা অপশান, যেমন এখানে আপনার কানেকশনগুলো দেখতে পাচ্ছেন ইয়ারফোনের। তো আপনাদেরকে একটু আমি জুম করে দেখাই। তো এখানে একটা, এবং এইদিকে আরও দুইটা, এইদিকে দুটো, এদিকে দুইটা আছে। তো আপনারা কী করবেন, প্রথমে একটা ব্রাশ নেবেন, এবং এটাতে শর্ট সার্কিট হওয়ার কারণেই সব বেশি সমস্যা এটা দেখা দেয়। তো প্রথমে আমরা এটা একটা ব্রাশ নিয়ে এটা পরিষ্কার করে নেব। তো এটা হচ্ছে প্রথম ধাপ, এটা প্রথমে আপনাদেরকে পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করে নেওয়ার পরে আপনি কি করবেন, একবার পাওয়ার অন করে দেখবেন যে সেই প্রবলেমটা সলভ হলো কিনা। তো জাস্ট আমি একবার পাওয়ার অনটা করে নিচ্ছি। তো এখানে যেমনটা দেখা যাচ্ছে ইয়ারফোনের কিন্তু চিহ্নটি এখনো যায়নি। তো এরপরে যে ধাপটি সেটা কি করবেন, প্রথমে আরেকবার আপনি এটা পাওয়ার অফ আরেকবার করে নেবেন। পাওয়ার অফ করে এই যে এটা আপনারা খুলে নেবেন। তো আমি খুলছি, একটু স্কিপ না করে ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে হবে, তাহলে আপনার প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন।
তো এটা আমি অলরেডি খুলে নিয়েছি এবং এখানে আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ছোট্ট করে আইসি আছে, তো সেই আইসিটাকে প্রথমে আপনি চাইলে এটা উঠিয়ে দিতে পারেন। তো প্রথমে আমি কি করছি, ব্যাটারি যে কানেকশনগুলো আছে, ডিসপ্লে যে কানেকশনগুলো আছে সেটি খুলে নিচ্ছি। তো সব কানেকশন খুলে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লের কানেকশন এবং সমস্ত কিছুর কানেকশন খুলে দিয়েছি এবং ক্যামেরার কানেকশনও খুলে দিয়েছি। এবং খোলার পরে আপনারা কী করবেন, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন মাদার বোর্ডটা, তো মাদার বোর্ডটাকে আপনি খুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি মাদার বোর্ডটা অলরেডি খুলে নিয়েছি। এবং খুলে নেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে আপনারা এই ইয়ারফোনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ইয়ারফোনের যে প্লাগটা আছে যেখানে আমরা ইয়ারফোন লাগাই, তো এর সাথে যে এই আইসিটা আছে আপনাদেরকে আমি দেখালাম, তো একটু জুম করে দেখাই। তো এই যে আইসিটা দেখতে পাচ্ছেন, তো এটা আপনাদেরকে তুলে দিতে হবে। তো জাস্ট আমি এটা তুলে দিচ্ছি। তো এটা তুলে দেওয়ার পরে আপনারা কী করবেন, আরেকবার বোর্ডটাকে লাগিয়ে সমস্ত কিছু কানেকশন ঠিকঠাক দিয়ে পাওয়ার অন করে আরেকবার চেক করে দেখতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডটাকে লাগিয়ে দিয়েছি এবং সমস্ত কিছু টাচের কানেকশন, ডিসপ্লে কানেকশন এবং মাদারবোর্ডের কানেকশন, ক্যামেরা কানেকশন থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবং আরেকবার এটাকে আমরা পাওয়ার অন করে দেখব যে সমস্ত কিছু বা আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়েছে কি না। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেমটা এখনও সলিউশন হয়নি। তো আরেকটা এই লাস্ট ট্রিক, এই ট্রিক্সের মাধ্যমে অবশ্যই এই প্রবলেমটার সলিউশন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এরপরে যে লাস্ট ট্রিকটির কথা আমি বলছি এটা কিন্তু একদম 100% কাজ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেডফোন জ্যাকের যে এই যে কানেকশানটা আছে, এখানে একটা দুটো তিনটা কানেকশান আছে, তো এই কানেকশানটা থেকে আপনাকে এই দিকে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা যে কানেকশান আছে এখানে দেখতে পাচ্ছেন, তো এটা থেকে এটা আপনাকে জাম্পারিং করতে হবে। তো যেটা আমি অলরেডি করেছি, তো দেখতে পাচ্ছেন আপনারা এই জাম্পার তারটা আপনাদেরকে দেখাচ্ছি, তো এই হচ্ছে জাম্পারিং আমি করেছি। এবং এটা আমি এখন অন করব এবং এটা 100% কাজ করবে। তো এটাই হচ্ছে লাস্ট ট্রিক। এই ট্রিক্সটির মাধ্যমেই আপনার সমস্ত কিছু ট্রিক্স করার মাধ্যমে যদি আপনার হেডফোনের যে লগটা আছে সেটা যদি না যায়, তাহলে এটা কিন্তু আপনার জাম্পারিং করবেন এবং অবশ্যই এই ট্রিক্সটি কাজ করবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি জাম্পারিং করেছি, তো এটা এখন আমি লাগাবো। তো ফ্রেন্ডস, সমস্ত কিছু ঠিক করার পরে, জাম্পারিং করার পরে আমি সমস্ত কিছু কানেকশান দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু কানেকশান, ডিসপ্লে কানেকশান, ব্যাটারি কানেকশান, মাদারবোর্ডের কানেকশান সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবং এখানে দেখতে পাবেন যে পাওয়ার অন এখন হবে এবং এখানে যে লগো চিহ্নটা ছিল ইয়ারফোনের, তো সমস্ত কিছু আমি আশা মনে করছি এটা প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। তো একটু কয়েক সেকেন্ডের জন্য ওয়েট করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে হেডফোনের যে চিহ্নটি ছিল সেটা এখন অলরেডি এখান থেকে সরে গেছে। তো এখন আমি খুব ইজিলিভাবে বা সিম্পলভাবে এই মোবাইল থেকে গান শুনতে পারি বা ভিডিও দেখতে পারি, তো সেক্ষেত্রে আমার কোনো আর হেডফোন লাগিয়ে গান শুনতে হবে না। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর অবশ্যই টেকনিক্যাল সৌমিত্র চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং।